সুরের ভুবনে বাস করতেন তিনি, আধুনিক বাংলা গানের এক উজ্জ্বলতম নক্ষত্র। হেমন্ত মুখোপাধ্যায়, মান্নাদের মতো শিল্পীর গলায় যাঁর গান শোভা পেয়েছে, সে গীতিকার বাংলার গানের স্বর্ণযুগের অদ্বিতীয় গৌরীপ্রসন্ন মজুমদার। তার কলম দিয়ে যদি কাগজে লেখনাম, জীবন খাতার প্রতি পাতায় ইত্যাদি বহু কালজয়ী গান বেরিয়েছে। 1924-এর 5ই ডিসেম্বর পাবনার গোপালনগরে এক উচ্চশিক্ষিত পরিবারে জন্ম হয় তাঁর। বাবার নাম গিরিজাপ্রসন্ন মজুমদার, মায়ের নাম সুধা মজুমদার। বাবা ছিলেন একজন ভারত বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী, সেই সঙ্গে প্রেসিডেন্সি কলেজের খ্যাতনামা অধ্যাপকও। মা কবিতা ও প্রবন্ধ লিখতে ভালোবাসতেন। সেকালের মেয়ে হলেও পড়াশোনায় ছিলেন তুখর, স্নাতক উত্তীর্ণ হয়েছিলেন তিনি। এক কথায় বলতে গেলে তাঁর রক্তে ট্যালেন্ট ছিল। ছোটবেলা থেকেই বাংলা, ইংরেজি এবং সংস্কৃত ভাষা সাহিত্যের চর্চা হতো গৌরীপ্রসন্নর বাড়িতে। তার প্রাথমিক পড়াশোনা সম্পন্ন হয় জগবন্ধু ইনস্টিটিউশনে। স্কুলে পড়াকালীনই বাংলা কবিতা লিখতে শুরু করেছিলেন এই ব্যক্তিত্ব। বাংলা গানের জগতে মান্না দে, নচিকেতা ঘোষ, হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তার গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। বিখ্যাত মানুষদের কণ্ঠে শোভা পেয়েছে তাঁর লেখা, শচীন্দেব বর্মনের সুরে আর তাঁর কথায়। মেঘ কালো, আঁধার কালো, প্রেম একবারই এসেছিল নীরবে ইত্যাদি জনপ্রিয় গান সৃষ্টি হয়েছে। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বহু গানের কথাও লিখেছিলেন গৌরীপ্রসন্ন, যার মধ্যে ও নদীরে একটি কথা সুধায় শুধু তোমারে, নীল আকাশের নিচে এই পৃথিবী, আজ দুজনার দুটি পথ, এই পথ যদি না শেষ হয়ের মতো জনপ্রিয়তা পেয়েছে গান। প্রতিদান ছবির মঙ্গল দ্বীপ জেলে গানটি একটি খালি সিগারেটের প্যাকেটে লিখে দিয়েছিলেন তিনি। শক্তি সামন্তের ছবি আরাধনার বিখ্যাত গান মেরে স্বপ্ন কি রানী, গুনগুনা রাহা হে ভামড়ে, গান দুটি বাংলায় রচনা করেছিলেন। সারা জীবন ধরে অসংখ্য চলচ্চিত্রে গান লেখার সুযোগ পেয়েছেন তিনি। বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি ছবি অ্যান্টনি ফিরিঙ্গির আমি যামিনি তুমি শশী হে তাঁরই লেখা। এমনকি বাংলাদেশ স্বাধীন হলে বঙ্গবন্ধুর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে 1972-এর ডিসেম্বরে বাংলাদেশ যান গৌরীপ্রসন্ন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান লিখেছিলেন, যা সেই সময় আকাশবাণীতে সংবাদ পরিক্রমা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণের মাঝে মাঝে বাজানো হয়েছিল। গানটিতে সুর দিয়েছেন এবং গিয়েছেন অংশুমান রায়, এমনকি এই গানের ইংরেজি অনুবাদও বের হয়। গানটি ছিল শোনো এক মুজিবরের থেকে। 1986 সালের 20 আগস্ট মাত্র 62 বছর বয়সে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান গৌরীপ্রসন্ন মজুমদার। তাঁর মৃত্যুতে সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছিলেন, গৌরীদা ক্যান্সারে মারা যান। তার মতো এত বড় একজন গীতিকার বোম্বের অতি সাধারণ এক হাসপাতালে প্রায় মাটিতে শুয়ে শেষের দিন গুনেছেন, তার মতো প্রতিভাবান ব্যক্তি খুব কমই ছিল। বাঙালি জাতিতে এই রকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। 20 শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা চলচ্চিত্র জগৎ ও আধুনিক গানের দুনিয়া মাতিয়ে রেখেছিলেন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।